কলকাতা বাংলা সিনেমার সম্প্রতি সময়ের দর্শকদের একজন তারকা হলেন মধুমিতা সরকার। তাছাড়াই তারকা তার রূপের জাদুতে দর্শকদেরকে সর্বদাই ঘায়েল করে থাকেন। যদিও তিনি তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমাতে কাজ করেছেন, তবে বোঝেনা সে বোঝেনা ধারাবাহিক নাটকের মাধ্যমে দর্শক সমালোচকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তাছাড়া সম্প্রতি সময়ে এই তারকাকে ছোট পর্দায় নিয়মিত কাজ করতে দেখা যায় না, কেননা সম্প্রতি সময়ে তিনি চলচ্চিত্র জগতে নিয়মিত কাজ করছেন। প্রসঙ্গত প্রতিটি তারকার মতো সোশ্যাল মিডিয়ায় সর্বদাই সক্রিয় থাকেন এই তারকা, কেননা সেখানে তিনি তার নিত্যদিনের আপডেট শেয়ার করে থাকেন। যদিও প্রায়শই তাকে খোলামেলা ছবি পোস্ট করতে দেখা যায়, যার জন্য অবশ্য সমালোচনার শিকার হতে হয় তাকে, তবে সে সকল সমালোচনাকে কোনো সময় গ্রহণযোগ্যভাবে গ্রহণ করেন না মধুমিতা সরকার, যার ফলে নিয়মিত খোলামেলা ছবি পোস্ট করে থাকেন এই তারকা। মূলত সেই ধারাবাহিকতায় রিসেন্টলি মধুমিতা সরকার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাছাড়া তার পোস্ট করা ছবিতে তাকে বেশ খোলামেলাভাবে দেখা যাচ্ছে। তাছাড়া তার পরনে আছে সাদা রঙের শার্টের পাশাপাশি সাদা রঙের স্পোর্টস ব্রা। তাছাড়া খোলা চুলে হালকা মেকআপে বেশ লাসময়ই লাগছে সমুদ্র সৈকতে এই তারকাকে। মূলত সম্প্রতি সমুদ্র সৈকতে অবসর সময় কাটাচ্ছেন মধুমিতা সরকার। ঠিক সেই ফাঁকে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যদিও প্রকাশিত ছবিগুলোতে তাকে বিয়ার পান করতে দেখা যায়, তাছাড়া তার প্রকাশিত ছবির কমেন্ট বক্সে অনেকেই তার রূপের প্রশংসা করেছেন, পাশাপাশি অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেছে। তাছাড়া অসংখ্য ভালোবাসার ইমোজি ব্যবহার করেছে তার কমেন্ট বক্সে। তবে এখানেই কিন্তু শেষ নয়, কেননা মজার ছলে অনেকেই লিখেছে, তুমি একে একে বিয়ার খাচ্ছ। তাছাড়া একজন তাকে বিউটিফুল বলে দাবি করেছেন। মূলত সম্প্রতি দর্শকদের কাছ থেকে এভাবেই ভালোবাসা কুড়াচ্ছেন মধুমিতা সরকার। প্রসঙ্গত মধুমিতার হাতে বর্তমানে বেশ কয়েকটি কাজ আছে। তাছাড়া বেশ কিছুদিন আগে দক্ষিণে একটি সিনেমা শুটিং এর কাজে যোগ দিয়েছেন এই তারকা। যদিও মাঝে শোনা গিয়েছিল দক্ষিণি সিনেমাতে কাজ করার জন্য দক্ষিণী ভাষা শিখতে হয়েছে তাকে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সমুদ্র পারে অবসর সময় মধুমিতা সরকার বিয়ার খাচ্ছে। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।